সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে এক সন্তানের জননী শরীর দাজ পদার্থ দিয়ে ছড়ছে দিয়েছে দুর্বৃত্তরা সোমবার রাতে সাতক্ষীরার তালা উপজেলার মহিষা মহিষাডাঙ্গা হরিহরনগর সড়কের পাশে এ ঘটনা ঘটে ওই নারীকে রাতেই সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ভুক্তভোগী শাকিলা আক্তার সাতক্ষীরা শহরের রাজার বাগান এলাকার আলী মুরাদ আহমেদের শ্রী শাকিলার অভিযোগ মাছের ঘেরে নিয়ে বিরোধে তার মামা শ্বশুর আবদুল্লাহ আল মামুন এ হামলা চালিয়েছে অভিযোগ অস্বীকার করে মামুন জানিয়েছেন মাছ বিক্রিসহ আত্মসাত করা ছাপ্পান্ন লাখ টাকা ফেরত না দিতে শাকলার স্বামী মুরাদ এ ঘটনা সাজিয়েছে